এই বদরের পক্ষে মাছ ছাড়াও নশা নশা দ্রব্যের ছাড়াও এর আহ্বান চালাচ্ছে অভিযান চালাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম আসার সাথে সাথে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সাথে সাথে আমাদেরকে বিধান দিয়ে দিলেন হে মানুষ মদ হারাম এতে তোমাদের বিপদ হয়েছে ইহকালে এবং পরকালে মদ হারাম হলো বুঝেনার জীবনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে ছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ আমাকে বলেছেন আমি কাবা ঘরের হিজরে সেই জায়গাটিতে ঘুমিয়েছিলাম যে জায়গাটি কুরাইশ বংশের লোকেরা পবিত্র রিজিক না পাওয়ার জন্য সেটা খালি ছেড়েছে আমি সেখানে ঘুমিয়েছিলাম জিবরিল এলেন আসার পর তার সাথে আরো কেউ ফেরেশতা ছিলেন আমার বক্ষকে চিড়ে আমার হার্ট সার্জারি করলেন ওপেন হার্ট সার্জারি করলেন সাথে সাদার করলেন আমার বুককে চিড়ে দিয়ে আমার কলিজা বের করলেন কোন কাহিনী বলছি না বুখারী শরীফের হাদিস সাথে সাদার আল্লাহ নবীর দুইবার হয়েছে আমি যে কথা বলতে চাই সেটা হলো এই আল্লাহ নবী ঘুমিয়েছিলেন জিবরিল এলেন আল্লাহ নবীর বক্ষকে চিড়ে তার কলিজাকে হার্টকে বের করে জমজম পানি দিয়ে পরিষ্কার করলেন পরিষ্কার করার পরে একটা বাটিতে সোনার বাটিতে হিকমত এবং ঈমানের পরিপূর্ণ যে ছিল আল্লাহ নবীর অন্তরে আল্লাহ নবীর কলেবরে ঢুকিয়ে দিলেন আবার সিলাই করে দিলেন সিলাই করে দিলেন আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি আল্লাহ নবীর গায়ে দেখেছি সিদার দাগ আমি সুচক্ষে দেখেছি এটা কোনো কাহিনী না তারপরে আলানি বলছেন এই যখন ঘটনা হয়ে গেল আমার সামনে একটা চাওয়ার আনা হলো বুড়া বুড়া কেনা হলো আমাকে জিবরিল বললেন নবী চড়ো বুড়াকে চড়ো আমাকে যখন বুড়াকে চড়তে বলা হলো সেই বুড়া আমাকে তার পিঠে নেবে না তার জন্য বাহানা করতে লাগলো জিবরিল বলছেন আমা তাসতাকি ওয়াল্লাহি মা রাকিবাকা খালকুন আকরামু ইনদাল্লাহি মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে বুড়া তোমাকে লজ্জা লাগে না আমি তাকে বলছি তোমার উপরে আরোহণ করতে তুমি কি জানো না আল্লাহর কসম করে বলছি আজ পর্যন্ত তোমার গায়ে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে কোন উত্তম ব্যক্তি সওয়ার হয়নি কোন আরোহণ করেনি যেমনি কথা বলা তেমনি বোরাক ছটফট করে কেঁপে তার গা দিয়ে ঘাম ছুটে পড়লো লজ্জাতে আল্লাহর নবী বোরাকে চললেন বোরাকে চলার পরে চলে গেলেন ফিলিস্তিনে আল্লাহ পাক কোরআনে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বসীর পবিত্র সেই জাত যিনি তার বান্দাকে মসজিদ হারাম থেকে বাইতুল মাকদস পর্যন্ত যেই বাইতুল মাকদসের পবিত্র যে বাইতুল মাকদসের আশেপাশে আল্লাহ বরকত নাযিল করেছেন সেখান পর্যন্ত রাত্রি বাড়ি নিয়ে গেলেন সেখানে গিয়ে দেখলেন সমস্ত আম্বিয়ায়ে কেরাম মসজিদে একত্রিত জমায়িত হয়ে আছেন আমি যখন গেলাম সমস্ত আম্বিয়ায়ে কেরাম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা সেখানে আমার অপেক্ষা করছেন জিবরিল আমাকে বললেন নবী তুমি তাদেরকে নামাজটা পড়াই দাও আল্লাহর নবী দুই রাকাত নামাজ পড়ালেন নামাজ শেষ হওয়ার পরে যখন তিনি মসজিদ থেকে বেরেলেন জিবরিল আল্লাহর নবীকে দুইটা বাটি দিলেন দুইটা বাটি দিলেন একটা বাটিতে ছিল মদ দ্বিতীয় বাটিতে ছিল দুধ আল্লাহর নবীর সামনে দুইটি বাটি রাখা হলো নবী কি করবেন চিন্তা করে আর পাচ্ছেন না বারবার করে জিবরিলকে দেখছেন জিবরিল আমি কি করি এই মুহূর্তে আল্লাহর নবী ইশারা করেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল ইশারা করেননি আল্লাহর নবী মধুর দুধের বাটিটা নিয়ে নিলেন দুধ পান করলেন জিবরিল আলাইহিস সালাম এত খুশি হলেন তিনি বললেন আলহামদুলিল্লাহি আল্লাযী হাদাকা লিল ফিত্রা লাউ ইখতারতাল খামরা লাগাওয়াত উম্মাতুকা আমি কথাই বলার জন্য এত কথা বললাম আল্লাহ জিবরিল দেখলেন আল্লাহ নবী দুধের বাটিটা নিয়ে নিলেন মদের বাটিটা নিলেন না জিবরিল খুশিতে বললেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সঠিক পথটা দেখিয়ে দিল আপনি দুধটা গ্রহণ করলেন আপনি মদটা গ্রহণ করলেন না যদি আপনি মদটা গ্রহণ করতেন লাহাওয়াত উম্মাতুকা আপনার উম্মত আপনার উম্মতিরা সবাই
নষ্ট হয়ে যেত সেখানেও উম্মতের সেখানেও উম্মতের অপকারিতাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তারপরে আরেকবার উম্মতের কথা এসেছে সেই হাদিসে মিরাজের হাদিসে আল্লাহর নবী বাবা যখন আল্লাহর নবী যখন দুধের দুধের বাটি পান করলেন দুধে পান করলেন তারপরে বোরা আটকে বেঁধে দিয়ে আকাশে চলে গেলেন প্রথম আকাশে গিয়ে দেখলেন আদম আলাইহিস সালাম জিবরিল বললেন এই তোমার বাবা হাদা আবুকা আদম ফাসাল্লিম আলাইহি তোমার বাপ আদম তাকে তুমি সালাম করো আল্লাহর নবী তার বাপকে আমাদের বাপকে সালাম করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাপ তার ছেলেকে পেয়ে বলছেন মারহাবান বিল ইবন সালেহ ওয়ান নবী সালেহ স্বাগতম হে আমার সুসন্তান স্বাগতম হে পবিত্র নবী তারপর দেখলেন আদম সালামের ডান দিকে এবং বাম দিকে অনেকগুলি অনেকগুলি রুহ রয়েছে যখন আদম ডান দিকে তাকাচ্ছে হাসছে যখন বাম দিকে তাকাচ্ছে কাঁদছে আল্লাহ নবী জিবরিলকে বললেন জিবরিল আমি বুঝতে পারি না আমার বাবা আদম ডান দিকে তাকাচ্ছে তখন হাসছে বাম দিকে তাকাচ্ছে তখন কাঁদছে বুঝতে পারছি না ব্যাপারটা কি কেন কাঁদছে জিবরিল বললেন যারা ডান দিকে আছে তারা জান্নাতি যারা বাম দিকে আছে তারা জাহান্নামী বাপকে দুঃখ হচ্ছে আমার ছেলের মধ্যে কিছু ছেলে জান্নাতি কিছু ছেলে জাহান্নামী বাপের বরদাস্ত হচ্ছে না তারপরে দ্বিতীয় আকাশে গেলেন দ্বিতীয় আকাশে যাওয়ার পরে সাক্ষাৎ হলো ঈসার সাথে ইয়াহিয়ার সাথে দুই ভাইয়ের সাথে দুই খালাতো ভাই ইয়াহিয়া এবং ঈসা দুই খালাতো ভাই আল্লাহ নবী বললেন এটা ইয়াহিয়া এটা ঈসা সালাম করো আল্লাহ নবী সালাম দিলেন উত্তর কি এলো সালামের উত্তরে তারপর বলছেন দাদা মারহাবান বিল আখি সালেহ ওয়ান নবী সালেহ স্বাগতম হে আমার সু ভাই এবং সু নবী তৃতীয় আকাশে গেলেন ইউসুফের সাথে মোলাকাত হলো ইউসুফের সাথে সাক্ষাৎ হলো ইউসুফ আলাইহিস সালাম সাথে বলেন ইউসুফ সালাম করো সালাম উত্তর হলো চতুর্থ আকাশে গেলেন ইদ্রিসের সাথে সাক্ষাৎ হলো ইদ্রিস নবী জবাব হলো পঞ্চম আকাশে গেল হারুনের সাথে দেখা হলো ষষ্ঠম আকাশে গেল মুসার সাথে দেখা হলো সপ্তম আকাশে গেল দেখছেন আমাদের বাবা আদম আবুল আম্বিয়া ইব্রাহিম বাইতুল মামুরে পিঠটাকে লাগিয়ে দিয়ে বসে আছেন বাইতুল মামুরে পিঠটাকে লাগিয়ে দিয়ে বসে আছেন জিবরিল বললেন হাদা আবু এটা তোমার বাবা সালাম করো ইব্রাহিম আবুল আম্বিয়া নবীদের বাপ আল্লাহ নবী সালাম দিলেন ইব্রাহিম বললেন মারহাবান বিল ইবনে সালেহ ওয়ান নবী সালেহ স্বাগতম হে সুসন্তান সুনবী তারপরে সেখানে ইব্রাহিম তার ছেলেকে মুহাম্মদের নবীকে ওয়াসিয়ত করলেন বললেন হে নবী তুমি আমার পক্ষ থেকে আমার ছেলে তুমি আমার পক্ষ থেকে আখরে আলা উম্মত থেকে সালাম তুমি আমার পক্ষ থেকে তোমার আমার তোমার উম্মতকে সালাম দিয়ে দিও আমাকে আপনাকে সবাইকে সালাম জানিয়েছে কে ইব্রাহিম আলাইহিসসালাম তারপরে সেখানে সিদ্রাতুল মুনতাহাতে গেলেন সপ্তম আকাশ যাওয়ার পরে সিদ্রাতুল মুনতাহা একটা বোরের গাছ কুলের গাছ সেখানে লোকরা আর যেতে পারে না সিদ্রাতুল মুনতাহাতে যখন গেলেন সিদ্রাতুল মুনতাহার কালার পরিবর্তন হয়ে গেল এত সুন্দর হলো রাসূলুল্লাহ বললেন লায়ানাতুহু আহাদুন নাকাবু কেউ তার সৌন্দর্যতার ব্যাপারটা ভালো করে বর্ণনা করতে পারবে না আমিও পারব অথচ আল্লাহ নবী আফসা হলে আরব ছিলেন কেউ কোনো কথা বর্ণনা করতে পারবেন না তারপরে আল্লাহ রাব্বুল ওয়াহী করলেন ফাউহা ইলা আব্দিহি মা ওহা যেমন সূরা আন-নাস আছে ওয়াহী করা হলো আল্লাহ নবীকে 50 ওয়াক্ত নামাজ দেওয়া হলো যাই হোক দেওয়া হলো তারপরে জিবরিল বলছেন রাসূলুল্লাহ বলছেন আমাকে তিনটা বাটি দেওয়া হলো একটা দুধের বাটি একটা মধুর বাটি একটা হলো মদের বাটি তিনটা বাটি দেওয়া হলো আমার পরীক্ষা হলো একবার মাটিতে একবার পরীক্ষা হচ্ছে আকাশে আরশের কাছে সেই সপ্তম আকাশের উপরে সিদ্রাতুল মুনতাহার কাছে আমার পরীক্ষা হচ্ছে তিনটি বাটি দিলেন এবং বলা হলো নবী যা তুমি চাও সেটা গ্রহণ করে নাও আমি তখন দুধের বাটিটা নিলাম দুধ পান করলাম জিবরিল আমার খুশি বলছেন আলহামদুলিল্লাহ আল্লাজি হাদাতা লিল ফিতরা লাও ইখতারাতাল খামরা লাকালাত উম্মাতুকা হে নবী আল্লাহ প্রশংসা যা আল্লাহ তোমাকে
সঠিক পথে দেখালে তুমি যদি এই মতটা গ্রহণ করতে তাহলে তোমার উম্মত আজ পথভ্রষ্ট হয়ে যেত সুতরাং আকাশ থেকে জমিন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে মত আবহাওয়া কালো সেখান থেকে আকাশ থেকে আমাদের পাগাম দিয়েছেন ইশারা করছেন যে হ্যাঁ বন্ধুরা মদ খাওয়া খুব ভালো জিনিস নয় মদ মদ খেলে পারে মানুষের ব্রেন বিকৃত হয়ে যায় মদ মানুষকে ইহকালে এবং পরকালে অসম্মানিত করে দেয় ভাই আমার মদ খাওয়াটা কাবিরা গুনাহ মদ খাওয়াটা ছোট গুনাহ নয় কাবিরা গুনাহ কেউ যদি মদ খেয়ে একবার নাই আর সে যদি বিনা তওবা করাতে মৃত্যুবরণ করে আমাদের আকীদা হলো কি ফাওয়াফি মাশিয়াতিল্লাহ ইনশা আযাবাহু ওয়া ইনশা গাফারা লাহু আল্লাহ যদি তাকে ক্ষমা করতে চাই তাকে ক্ষমা করতে পারেন আর না ক্ষমা করতে চাই তাহলে তাকে জাহান্নাম যেতেই হবে যেতেই হবে সুতরাং এটা হচ্ছে কাবিরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন এই মদকে হারাম করেছেন কিভাবে হারাম করলেন ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব এটা হচ্ছে কাবিরা গুনাহ দুই নম্বর হলো মদ হচ্ছে মদ খাওয়া আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করা আল্লাহর বিধানকে উলঙ্ঘন করা আল্লাহর বিধানকে না মানা আল্লাহ পাক বলেন ওমাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলা ওয়া তাআদা হুদুদা ইদখিলহু নারান খালিদান ফিহা আবাদা যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সীমা লঙ্ঘন করবে বিধানকে মানবে না তার বিধানকে অতিক্রম করবে তার নাফরমানি করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে সর্বকালের জন্য রেখে দেবে ভাই আমার কেউ যদি মদ পান করে তাহলে ইসলাম বলছে এটা কেমনই বড় গুনাহ তাকে হাত লাগাতে হবে কয়বার পান করলে পারে একবার পান করলে পারে যদি আপনি একবার পান করে নেন আপনি যে মাতাল হয়ে যান ইসলাম বলছে তাকে কোড়া লাগাতে হবে 40 কোড়া টাকা লাগাতে হবে বুখারী শরীফের হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন أوتي النبي صلى الله عليه وسلم بشارة بالخمر فضربه بالجريد والنعال دار نحو 40 তিনি বলছেন আল্লাহ নবীর কাছে একটা মদ পানি গাড়ি পান করে গিয়ে আনা হলো আল্লাহ নবী তাকে 40 জোতা কিংবা 40 খেজুর গাছে দানা দিয়ে তাকে মারলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু 40 করে মারতেন উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন না এই লোকেরা মদ বেশি খাচ্ছে সুতরাং তিনি 80 করে মারতেন কেউ যদি একবার মদ পান করে তাহলে 40 করে মারতে হবে ভাই আমার যে ব্যক্তি মদ পান করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের দিনে জান্নাতের মদ পান করাবে না পৃথিবীর মদ জান্নাতের মদ আছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মদকে লাযাতুল শারবিন বলেছেন সেই মদে লা গাউনা ফিহা সেই মদে মানুষের ব্রেন বিকৃতি হবে না তাহলে আনন্দ সুতরাং যেই ব্যক্তি পৃথিবীতে মদ পান করবে মানশারিবাল খামরা ফি দুনিয়া লা ইশরাবাহা ফিল জান্নাহ আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি দুনিয়াতে মদ একবার পান করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে সেই মদ থেকে মাহরুম করে দেবে যেই মদের যেই মদের মজা যেই মদের লজ্জা যেই মদের স্বাদ এতই মিষ্টি জান্নাত বাসীরা সেই মদকে পান করে আনন্দ ভোগ করবে কিন্তু যেই ব্যক্তি পৃথিবীতে একবার মদ পান করে নেবে তাকে সেই মদ পান করে দেওয়া হবে না রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন জীবনেও মদ পান করবে না আল মুদ মুদুরুল খামরে কা আবিদিন ওয়াসানে যেই ব্যক্তি বরাবর মদ পান করে বরাবর বিড়ি খায় সেই যে ব্যক্তি বরাবর হিরোইন খায় আফিয়ন খায় লেপকাচর খায় যে ব্যক্তি এমন জিনিস উপয়োগ করে যা মানুষের ব্রেন বিকৃতি করে যেই ব্যক্তি বরাবর মদ পান করে সেই ব্যক্তি তারই সমতুল্য যে পুতুলের পূজা করে যে মাটির পূজা করে মাটির পূজা কত বড় গুনাহ মাটির পূজা কত বড় গুনাহ সুতরাং যেই ব্যক্তি মদ পান করে তার জন্য এত বড় গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাসূলুল্লাহ বলেছেন হে আমার যেই ব্যক্তি মদ পান করে রাসূলুল্লাহ বলেছেন من شرب الخمر كان عهدا على الله ان يسقيه من قيئة الخبال আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি মদ পান করে আল্লাহর কাছে এটা আহাদনামা লেখা আছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে কিয়ামতের দিনে জাহান্নাম দে জাহান্নামে দে পুরা রক্ত পুরা মাংস পুরা পৌঁছ তাকে খাওয়াবে কিয়ামতের দিনে সহিহ হাদিস সুতরাং মদ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা সালাস তিন প্রকার লোক জান্নাত যাবে না তার মধ্যে একটা হচ্ছে কি মুদমিনু খামরিন যে ব্যক্তি বরাবর মদ পান করে ওয়াল আক যে ব্যক্তি মাতা পিতার কথা অমান্য করে মাতা পিতাকে সম্মান দেয় না সে ব্যক্তি জান্নাত যাবে না ওয়াদ দাইয়ুস
এবং সেই ব্যক্তি যেই ব্যক্তি তার নারীর সাথে খারাপ কাজ করতে দেখা সত্ত্বেও সে চুপ থাকে এই তিন প্রকার লোক কিয়ামতের দিনে জান্নাত যাবে না ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই মদ সম্পর্কে বলেছেন ইনমাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন কেন আমি এসে কথা পরে বলছি আল্লাহর পাক বলছেন এই মদ একটি এমন জিনিস انما الشيطان يلد الشيطان ان يوقع بينكم العداوه والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاه فهل انتم منتهون হে মানুষেরা মদ একটি এমন জিনিস যেই মদের মাধ্যম দিয়ে শয়তান তোমাদের মধ্যে হিংসা বিদ্বেষ বৈর বৈষম্যতা সৃষ্টি করে এবং তোমাদেরকে বিরত রাখে আল্লাহর জিকির থেকে বিরত রাখে নামাজ থেকে তোমরা কি আর ফিরে আসবে না তোমরা কি মদ ছাড়বে না ওমরের ফারুক আল্লাহ বললেন ইনতাহিনা ইনতাহিনা ইয়া আল্লাহর রাসূল ইয়া আল্লাহ আমরা ছেড়ে দিলাম আমরা আর যাব না ভাই আমার সুতরাং এই মদ পান করলে পারে আল্লাহর জিকির থেকে বঞ্চিত মানুষ হয়ে যায় নামাজ ছেড়ে দেয় এবং মদ এমন একটি জিনিস এমন একটি বিশাল খারাপ জিনিস যার একবার নাই দুইবার নাই আল্লাহ এবং আল্লাহর রাসূল একাধিকবার দশ দশ জনকে মদ সম্পর্কে জড়িত দশ জনকে লানত করেছেন আল্লাহর রাসূল বলছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন লা'ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি আশরা আসিরাহা ওয়া মুতাসিরাহা وشاربها وحاملها والمحمولة إليه وساقيها وبايعها وآكل ثمنها والمشتري لها والمستأجر له إيه داش جنك لا نقول شدو مات بان كارينا جي مات تويري كاري جا جنو مات تويري كارا هاي جي مات بان كاري جي مات كي بحان كاري نيه جاي جا جنو مات كي بحان كاري نيه جا هاي جي بكي مات كي بان كاري گلاس آئے باري رائي যে ব্যক্তি মদ বিক্রি করে যে ব্যক্তি মদের দাম মদের পয়সা খায় যে ব্যক্তি মদকে ক্রয় করে আর যার জন্য মদকে ক্রয় করা হয় এখানে আল্লাহ রাসূল আল্লাহ করেছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস আছে লাআনাল্লাহুল খামরা ওয়াশারিবাহা ওয়াসাকিহা আল্লাহ রাব্বুল আলামিন লাআন করেছেন আল্লাহ লাআন করেছেন আল্লাহ রাসূল লাআন করেছেন এবার ভাবেন এমন জিনিস যে জিনিসকে খেলে ফেলে আল্লাহর লাআনত হয় রাসূলের লাআনত হয় আপনি ইহকালে পরকালে সম্মান কি করে হতে পাবেন মদও খাবেন সম্মানও চাইবেন মদও খাবেন বলেন আল্লাহ আমরা কি বিপদে পড়ে আছি উদ্ধার করো মদও খাবেন আপনার আল্লাহর কাছে মাল দৌলতও চাইবেন মদও খাবেন আপনি আপনার সুস্থতাও চাইবেন কি করে হতে পারে আল্লাহ তাআলা তো আপনাকে মালউন করেছেন রাসূল তো আপনাকে মালউন করেছেন সুতরাং মদ খাওয়া এটা হচ্ছে ইবলিসের কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান শারিবাল খামরা লা ইয়াকবালুল্লাহু লাহু সালাতান আরবাইন সাবাহান কেউ যদি একবার মদ পান করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর্যন্ত তার নামাজ গ্রহণ করেন না নামাজ কবুল করেন না অর্থাৎ 40 দিন পর্যন্ত তার নামাজের সওয়াব পাবে না নামাজ তো পড়তেই হবে কিন্তু 40 দিন পর্যন্ত নামাজের সওয়াব পাবে না এত বড় গুনাহ ভাই আমার এই মদ পান করলে আপনার এইগুলো তো হলো আপনার দিনই উপকারিতা সামাজিক অপকারিতা কি দুনিয়াতে অপকারিতা কি এই মদ পান করলে মানুষের বিদ্বেষ হয় হিংসা হয় আজ মানুষ মদ পান করে স্ত্রীকে তালাক দিচ্ছে স্ত্রীর সাথে ঝগড়া পরিবারে ঝগড়া ভাইয়ের সাথে ঝগড়া হত্যা কাণ্ড মারামারি বিদ্বেষ সমাজে অশান্তি তৈরি করে রেখেছে তার জন্য আজ সারা পৃথিবীতে অভিযান চলছে সবাই মদ বন্ধ করো 1920 সাল থেকে নিয়ে 1933 সাল পর্যন্ত পৃথিবীর বুকে সব চাইতে শক্তিশালী দেশ সুপ্রিম পাওয়ার আমেরিকা মদ পান করার বিধান জারি করলো কোটি কোটি লক্ষ লক্ষ হাজার কোটি টাকা খরচা করলো আর মোটামুটি 90 মিলিয়ন পেজ লিখা হলো যে মদ খেতে হবে না তারপরেও মদ ছাড়াতে পারলো না কিন্তু যারা আমরা মুসলমান আমাদের আল্লাহ এবং আল্লাহর রাসূল একবার বললেই আমরা মদ ছাড়বো কিন্তু মানুষ জবরদস্তি মদ ছাড়তে পারবে না এটা হচ্ছে কোরআনের বরকত মানুষকে চাপিয়ে ধমকিয়ে ডরিয়ে মদ ছাড়তে পারবে না যার অন্তরে ভয় আছে সেই মদ ছাড়বে মদ খেলে পারে আজ
সমাজে যে অশান্তি চলে আসছে, মদ খেয়ে সারা রাত্রি জেগে থাকছে, মদ খেয়ে পাগলের মধ্যে জেগে থাকছে, মদ খেয়ে হত্যা করে দিচ্ছে। আজ ভারতবর্ষের মাটিতে এখন কে মদ খেয়ে কাউকে হত্যা করে দিল, কি হয়েছে? না তো ব্রেন বিগড়েছে, সে সঠিক অবস্থায় ছিল না, ওই জন্য হত্যা হয়ে গেছে। ক্ষতি না ক্ষতি না ক্ষতি, মদ পান করলে পরে আপনার মাল অপচয় হয়। আল্লাহ রাসূল বললেন, না হাদিসে আছে, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কিল ওয়াল ক্বালি ওয়াকাসতিস সওয়ালি ওয়াইদাতি ওয়াইদাতিল মাল, আল্লাহর নবী মালকে অপচয় অপচয় খরচ করতে অপচয় করতে নিষেধ করেছেন। ভাই আমার, এই মদ পান করলে আপনি নিজেকে ক্ষতি করছেন। মেডিকেল সায়েন্স বলছে মানুষ যখন মদ পান করে তখন তার বডিতে যে ব্লাড আছে সে ব্লাডে অনেক রকমের নিউ ব্যাকটেরিয়া তৈরি হয়ে যায়, যার কারণে সেই ব্যাকটেরিয়া তার হার্ট অ্যাটাকের কারণ হতে পারে এবং মদ খেলে পরে মানুষের লাংস কমজোর হয়ে যায়, মানুষের হার্ট কমজোর হয়ে যায়, মানুষের লিভার কমজোর হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর মদ পান করলে পরে মানুষ স্থির হয়ে যায়, শক্তি হারা হয়ে যায়। মেডিকেল সায়েন্স বলছে যে ব্যক্তি বেশি মদ পান করবে তার ইমিউনিটি কমে যাবে, শক্তি কমে যাবে, আর রোগ আসতে পারে, সে রোগকে দূর করার মতো ক্ষমতা থাকে না। খো সুতরাং এগুলো হচ্ছে মদের ক্ষতি। মদ খেলে পারে মানুষের যখন ব্রেন থাকে না মানুষের ক্ষতি করে দেয়, মানুষের ক্ষতি করে দেয়, বুঝতে পারে না, ক্ষতি তো হয়েই যায়, ক্ষতি তো হয়েই যায়। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন বদরের যুদ্ধে গানিমতের মাল থেকে আমাকে দুইটা উট দেওয়া হলো, গানিমতের মাল থেকে দুইটা উট দেওয়া হলো। আমি মনে করলাম এই তো আমার সুযোগ চলে এসছে, ফাতেমাকে তো বিয়ে করেছি, এই ওয়ালিমার সমাজে ফাতেমাকে বাড়িতে আমি নিয়ে আসবো, এই উট দুটা বিক্রি করে আমি আমার বাড়িকে সাজাবো, আমার খাওয়ান দাওয়ান করাবো, ওয়ালিমা করাবো। ওর দুটি আনসারির এক আনসারির বাড়ির পিছনে বেঁধে রেখেছেন এবং তিনি ঘাস আনতে গেছেন, ঘাস মাঠে মাঠে ঘাস নিয়ে আসছেন, দেখছে যে আমার উট উট দুইটিকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোরা দিয়ে দুইটি উটের পেটকে ফেড়ে দিয়ে দুইটি উটের কলিজাকে খেয়ে ফেলেছে। আলী রাদিয়াল্লাহু আনহু আশা নিয়েছিলেন যে এই দুই উটটিকে বিক্রি করে আমি ফাতেমার জন্য কিছু নিয়ে আসবো। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন ফালাম আমলিক আইনায়া, আমি আমার চোখের অশ্রুধারা চেপে ধরতে পারলাম না, দুঃখে কষ্টে কত ভাগ্যে আমাকে দুটো উট পেয়েছিলাম আমি, আমার উট দুটো চলে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন, বলছেন আল্লাহর রাসূল আপনার চাচা আমার দুটা উটের বুককে পেটকে ফেড়ে দিয়ে গুলিটা চাপিয়ে গেছে, আমার উট দুটো শেষ, আমি তো নিঃস্ব হয়ে গেলাম, ফকির হয়ে গেলাম, গরিব হয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখান থেকে উঠে পড়লেন এবং আরেকজন সাহাবীকে নিয়ে চললেন সেই হামজা রাদিয়াল্লাহু আনহুর কাছে, দেখছেন হামজা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী বললেন হামজা আপনি কি করেছেন, আপনার মতো লোক সম্মানিত লোক আমার চাচাতো ভাইয়ের আমার আমার জামাই তুমি উর্দুকে হত্যা করেছ। এবারে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা চেয়ে দেখছেন আল্লাহ নবী, পায়ের থেকে দেখলেন, চেহারা থেকে দেখলেন, হামজা রাদিয়াল্লাহু আনহু চোখ দুটি মাতাল হয়ে মদ খেয়ে মাতাল হয়ে লাল হয়ে আছে, লাল হয়ে আছে, এবং হামজা বলছেন মা আনতুম ইল্লা আবিদু আবি, এই তোমরা কি বলতে এসছো এখানে, আমার বাপের গোলাম আর তোমরা আমার বাপের চাকর আর তোমরা আমাকে বলতে এসছো। রাসূলুল্লাহ বুঝে ফেললেন, রাসূলুল্লাহ বুঝে ফেললেন মাতাল হয়ে আছে, আল্লাহ নবী কিছু না বলেই চলে গেলেন। ভাই আমার দেখুন মদ খেলে পরে আপনি তো সামান্য দুই মিনিটের জন্য আনন্দ ভোগ করলেন, কত বড় কষ্ট করলেন, দুই মিনিট চলে গেল একটা গরিব লোকের, ক্ষতি হলো না হলো না। সুতরাং এই সমস্যাকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে মদকে হারাম করে দিলেন, হে লোকেরা মদ হারাম, প্রথমত আর জাহিলিয়াতে যখন সময় জাহিলিয়াতে লোকেরা মদ পান করত সর্বনাশের হয়নি, আল্লাহ রাব্বুল আলামিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দোয়া করতেন, রাসূলকে বলতেন হে আল্লাহর রাসূল এই মদকে হারাম হয় না কেন, মদকে হারাম মদকে হারাম করা হচ্ছে না কেন, আল্লাহকে বলতেন আল্লাহুম্মা আনজিল ফীহি বায়ানান
شاكرين هيا الله تمير موت سمتر كي پرشکار بحر نظر کرو اللہ رب العالمين قرآن رائع نظر کرلن يسألونك عن الخمر والميسر قل فيهما اثم كبير ومنافع للناس واثمهما اكبر من نفعهما قرآن رائع كيار نظر کرلو اللہ پاکی بلچن هيا نبی তোমাকে লোকেরা বলছে মদ সম্পর্কে জিজ্ঞাসা করছে মদের উপকারিতা অপকারিতা সম্পর্কে জিজ্ঞাসা করছে কুল ফিহিনা ইসমুন কবীর বলো এই মদের মধ্যে অপকারিতাটার বেশি মাত্রা কুল ফিহিনা ইসমুন কবীর ও মানাফউ লিনাস এতে উপকারও আছে ওই ইসমুহুমা আকবার মিন নাফইহিমা কিন্তু মদ এবং জুয়ার যেটা অপকারিতা তা উপকার থেকে অনেক গুণে বেশি কিছু সাহাবায়ে কেরাম বুঝে ফেললেন যখন ইয়া অপকারিতাটা বেশি উপকারিতাটা কম তাহলে না পান করলেই অনেক সাহাবা ছেড়ে দিলেন অনেক সাহাবা বললেন না না ছাড়বো না হারাম তো বলে দি বলে হারাম বলেছে হারাম তো বললো না বললো যে আর উপকারিতাটা কম অপকারিতাটা বেশি এবারে অবস্থায় এক দিবস আবু তালহার বাড়িতে নিমন্ত্রণ ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তালহার বাড়িতে علي رضي الله عنه نمنترن چلو علي رضي الله عنه مات پان کوري مغرب نماز شوئے بے گئے چھے نماز داری سن علي رضي الله عنه امام ہوئے سورة فاتحة پڑھ لن سورة فاتحة پڑھ پڑھے تیری پوچھن کی قل يا أيها الكافرون لا أعبد ما والأنصاب والأزلام رجز من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون الله বললেন হে মুমিনরা হে মুসলমানেরা শুনো انما الخمر والميسر والازلام মদ জুয়া এবং যে কাবার তিনটি তীর রাখা সেই তীর এবং যেই জিনিসগুলোকে যেই জানোয়ারে গুলোকে পুত্রের আগে থেকে সবাই করা হয় রিজিসুল মিন আমালি শয়তান গুলো নাপাক নাপাক শয়তানের আমল পাজতালিমু সুতরাং তোমরা এটা থেকে দূরে থাকো হারাম নাজর হয়ে গেল নাজর হয়ে গেল কল্লাই নাজর হয়ে গেছে এই দিকে ওই দিকে ওই দিকে আপনার আব্দুর রহমান বিন আউফের বাড়িতে পার্টি চলছে পার্টি আব্দুর রহমান বিন আউফের বাড়িতে পার্টি চলছে আবু তালহার বাড়িতে পার্টি চলছে আবু তালহার বাড়িতে পার্টি চলছে আচ্ছা কি আছেন আবু তালহা আছেন আবু ওবাই বিন জাররাহ আছেন ওবাই ইবনে কাব আছেন আবু দুজানা আছেন সুহাইল বিন বাইদা আছেন এরা সব খানটা খেয়ে মদ পান করবে এই অবস্থাতে আনাস বলছেন আমি ছিলাম কুন্তু সাকিয়াল কওমি আনাস বলছেন যে আমি তাদেরকে মদ পান করার লোক ছিলাম আমি মদ পান করাবো খাও খারাপ রাত পেপসি খাই না পেপসিতে খাই তো খানা ঘর করে মদ পান করবে আনাস রাদিয়াল্লাহু আনহু গ্লাসে করে সব মদ দিবেন আনাস বলছেন আমরা বসেছিলাম এমন অবস্থাতে মদিনার পথে একটা যে আওয়াজ ভেসে আসছে একটা আওয়াজ ভেসে আসছে আলা ইন্নাল খামরা কাদ হুরিমাত হ্যাঁ লোকেরা শোনো ওই দিকে কোরআন আয়াত নাযিল হয়ে গেছে শারাবকে মদকে হারাম করে দেওয়া হয়েছে আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আমাকে আবু তালহা বলছেন এ আনাস একটু দেখতো বাবা এই মদিনার বাইরে এত রাত্রি আওয়াজটা কিসের আওয়াজটা কিসের আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি বাড়ি থেকে বের হয়ে শুনলাম যে একজন লোক যেন মদিনার পথে জোর আওয়াজে বলছেন আলা ইন্নাল খামরা কদ হুরিমাত এই আয়াতটা পড়লাম
شاب نزل هيك سن ابو طلحه بلن قم يا انس الى الجلال فاكسرها انس اٹھاؤ এবং আমার বাড়িতে যেই মদের ঢিলগুলো আছে মদের পাত্রগুলো আছে সবকে ভেঙে তছনছ করে দাও অন্যের বাড়িতে আছে কম ইলাল জিরাত ফাকসালহা উঠো এই বাড়িতে আমার মদের ভাটাগুলোর দিকে মদের মোটকার দিকে মদের হাড়িগুলোর দিকে সবকে ভেঙে চুরমার করে দাও আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন একটা বাইতে আছে ফামা সাআদু ওয়ালা রাজিউ যখন এই কথা শুনলেন আলা ইনাল খামরা কদ হুরিমাত তখন কেউ প্রশ্ন করলো না যে কে হারাম করলো কেন হারাম করলো কি কারণে হারাম হলো এটা তো ফায়দা আছে তোমার অনেক মাল এই মাল কি নষ্ট করব হারাম হয়ে গেল সাহাবাকে আমরা হারাম করে দিলেন ভাই আমার সুতরাং এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর আগে এই মদকে হারাম করেছেন আর যে মদ খাওয়া কে আমরা জালসাই ইসলামে মাদ্রাসায় মসজিদে আমরা বর্ণনা করি এবারে কথা বলে বর্ণনা হয় কোথায় থেকে আমি কোন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ে আসিনি আমাকে কেউ কোনো গাইড মুসলিম শিখাইনি এই সব কথা আমি শিখেছি মাদ্রাসাতে সুতরাং এই মাদ্রাসাগুলি সমাজকে মদ মুক্ত করাতে বিরাট ভূমিকা রাখে সুতরাং যারা মদ ছাড়াতে চাই না তারা মাদ্রাসা বন্ধ করতে চায় এবং যারা চাই মদ উঠে যাক তারা যেন বেশি বেশি করে মাদ্রাসা খোলার জন্য সুযোগ দান করে দেয় ভাই আমার মদ এত খারাপ জিনিস এই জন্য অনেক সাহাবায়ে কেরাম মদ পান করতেন না জামানায় জাহেলিয়াতে মদ পান করতেন না যেমন একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ বিন জাদান আব্দুল্লাহ বিন জাদান মদ পান করতেন না কেন আব্দুল্লাহ বিন জাদান এক দিবস তার বন্ধু উমাইয়া বিন সালতের সাথে ছিলেন মদ পান করার পরে উমাইয়া বিন সালতে এক চড় লাগিয়ে দিয়েছে জোর করে উমাইয়া বিন সালতের চোখটা যেন শেষ হয়ে যাবে কানা হয়ে যাবে উমাইয়া বিন সালতা কিছু বললেন না সকাল যখন হলো উমাইয়া বিন সালতার চোখটাকে ঢেকে তার সামনে হাজির হচ্ছে এবার আব্দুল্লাহ বিন জাদান বলছে ব্যাপারটা কি তোর চোখ এরকম কেন চলো ভুলে গেলেন তুমি যে আজকে আমাকে মেরেছিলে বলছে তাই নাকি নাম তো তোমার ভালো নেই তো অস্তাগফিরুল্লাহ আপনি আমাকে রাত্রি মেরেছেন আমার চোখের অবস্থা এই বলছেন আপনি আপনি মিথ্যা কথা বলছেন যে তাই নাকি কেন আমি কেন মারলাম বলছে আপনি মদ খেয়ে মাতাল হয়েছিলেন আমাকে পুরো এক কথাই রাগে রাগিত হয়ে আমাকে রাগি দিয়েছেন চার আমার চোখটা অন্ধ হয়ে গেল আব্দুল্লাহ বিন জাদান বললেন যে ওয়াল্লাহি লা আশরাবান্নাল খামরা বাদ আজকে থেকে আমি মদই খাবো না আজকে থেকে আমি মদই খাবো না একজন সাহাবী ছিলেন যার নাম ছিল কাইস ইবনে হাসিম তিনিও মদ পান করতেন না কথা হচ্ছে হারাম হয়নি কেন মদের অপকারিতা মানে আরেকজন সাহাবী ছিলেন যার নাম হচ্ছে আব্বাস ইবনে মিরদাস তিনিও মদ পান করতেন না মদ পান করতেন না জাফর বিন আবি তালেব মদ পান করতেন না আদি বিন হাতিম মদ পান করতেন না আবু বকর রাদিয়াল্লাহু আনহু মদ পান করতেন না উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু কোন যে মদ হারাম হয়নি তারা ইচ্ছা ছিল মদ পান করতেন না কারণ মদের অপকারিতা ক্ষতিটা অনেক বেশি অনেক বেশি ভাই আমার আমরা মদ পান করি কেন মদ পান আসে কোথা থেকে মদ পানের সৃষ্টি করা থেকে হয় অনেক লোক মদ পান করে বন্ধুদের কারণে বন্ধু বন্ধুর কারণে বন্ধু মদ পান করছে এই কি খাচ্ছে এ একবার খাদা একবার খেয়ে কাল চেষ্টা বুঝতে পারবি কি খাচ্ছি আমি তাই নাকি হ্যাঁ তাই তো লে না একবার বন্ধু এর বিধান আল্লাহ আমাদেরকে দিয়েছেন রাসূলুল্লাহ বললেন আল মারু আলা দীন খালিলিহি ফলিয়ানজুর ইলা মান ইউখালিলুহু প্রত্যেক মানুষ তার বন্ধুর ধর্মের উপর হয় সুতরাং বন্ধু করতে হলে পরে আপনাকে দেখতে হবে নির্ণয় করতে হবে আমি কাকে বন্ধু তৈরি করছি একথা কে বলেছে রাসূলুল্লাহ বলেছেন এবং আল্লাহ নবী বুখারী শরীফে হাদিসে বললেন মাসালুল জালিসুস সালেহ কামাতালি হামিলুল মিসকি সাত বন্ধু ধারণ তেমনি যেমনই কোন ব্যক্তি আতর বিক্রি করে শেড বিক্রি করে আপনি যদি শেড তার কাছ থেকে নাও কিনেন তারপর আপনাকে ফ্রিতে একটু লাগাই দেবে ভালো বন্ধু যদি আপনি তাকে যদি শিক্ষিত না করেন তার চরিত্র কথাবার্তা সময় থাকা থেকে আপনি অনেক কিছু শিখতে পারেন ও মাথারুল জেনিস পালে কেমাকারি না ফেসে কি এবং যদি আপনার বন্ধু খারাপ হয় তা আপনার বন্ধু খারাপ বন্ধু ধরুন তেমনই যেমনই কেউ মানে আগুনের আগুনের ভাটাতে ফোঁক দেয় আগুনের ভাটায় ফোঁক দিলে পারে
ছোট ছোট আগুনগুলো উপরে যায়, আপনার কাপড় ছড়িয়ে দেয়। সুতরাং আরবি ভাষায় একটা কথা আছে, আস-সাহেবু সাহেব, সাহেব মানে হলো সাথী, আর সাহেব মানে হলো কানা। আস-সাহেবু সাহেবুন, আপনার সাথী আপনাকে টানে, আপনাকে টানে তার চরিত্রের দিকে, তার ভাষার দিকে, তার কালচারের দিকে, তার নিয়মের দিকে, তার ধর্মের দিকে, তার নিয়মের দিকে। সুতরাং আল্লাহ রাসূল আমাদেরকে এই বন্ধু তৈরি করা বা বন্ধু বিযুক্ত করা, বন্ধু নিয়ন্ত্রণ করা বা বন্ধু বিযুক্ত করা আমাদের পদ্ধতি দিয়েছে। সুতরাং আমরা সেই পদ্ধতিতে যদি আমরা বন্ধু গ্রহণ করি তাহলে আমাদেরকে আমাদের এই বিপদে পড়তে হবে না। অনেক লোক মদ পান করে কিসের জন্য? নিজের চিন্তা বিবাদ মাথায় ঘেরে পড়েছে, পথ পাচ্ছে না, মদ পান করে নিল, দুই ঘন্টা শুয়ে পড়লো, আতার বাতার করলো। আল্লাহ বলছেন তোমার দুঃখ গ্লানি কষ্ট আমি দাওয়া ঔষধ দিয়ে দিয়েছি। আল্লাহ পাক বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তুমি শান্তি চাও, কোরআন তেলাওয়াত করো, কোরআনকে পড়ো, কোরআনের পরিবর্তে তুমি মদকে খেয়ে তোমার অন্তরে শান্তি আনতে পারো না। সুতরাং কোরআন পড়তে হবে তাহলে শান্তি আসবে। ভাই আমার মদ পান করি আমরা কিসের কারণে? মদ যখন আর পান করে নাই তখন সেই ব্যক্তি জানোয়ারের মতো হয়ে যায়। উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল খামরু উম্মুল খাবাইস, মদ হচ্ছে সমস্ত গুনাহের জট উৎস। তারপর তিনি বললেন ইন্না রাজুলান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে একটি লোক ছিল বনী ইসরাঈলের যুগে, খুব আবেদ, খুব জাহেদ, আল্লাহর লোক ছিল। এক ব্যবসা মহিলা দেখলো যে এই লোকটাকে বদভস্ত করতে হবে, তার একটা ছেলেকে তার একটা দাসীকে বললো যাও অমুক লোকটা রাস্তায় অতিক্রম করবে তাকে আমার কাছে ডেকে নিয়ে আসবে। এই বলে ডেকে নিয়ে আসবে, আপনাকে অমুক মহিলা ডাকছে আপনাকে সাক্ষী হিসেবে একটা কথা বলবে তার জন্য। ভালো লোক যাচ্ছে বলছে সাক্ষী হিসেবে ঠিক আছে যাবো, চলে এলো সেই লোক। যেমনই সেই লোকটা দরজায় ঢুকলো, দরজা বন্ধ করে দেওয়া হলো, দেখলো যে সেই মহিলার বাড়ি মহিলা সেই ঘরে একটা সুন্দর মহিলা আছে, একটা ছোট্ট ছেলে আছে, আর সেই ঘরে মদ রাখা আছে। মহিলাটি বলছে যে আমি আপনাকে সাক্ষীর জন্য ডাকিনি, আপনাকে ডেকেছি তিনটির মধ্যে কোন একটি কাজ করার জন্য। আপনি তিনটির মধ্যে কোন একটি কাজ করলে আপনার মুক্তি আছে, না হলে আপনাকে এখানেই শেষ করে দেব। এবারে সে আবেগ চিন্তা করতে লাগলো যে আমি কোনটা গ্রহণ করবো। সে মহিলা কি বললো, হয় আমার সাথে তুমি কুকর্ম করো, না হলে এই ছেলেটাকে হত্যা করো, আর না হলে তুমি মদ পান করো। এবার সে আবেগ চিন্তা করলো, ছি ছি তোমার তোমার আমি যদি জেনা করি কালকে গিয়ে আমাকে সকাল আছে তুমি জেনা করেছিলাম, বাহ বাহ, হ্যাঁ ফটো ছাড়বে আজকে মেডিতে যাবে, না না এই কাজ করবো ছেলেটাকে মারবো, না 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 একটা মাসুম ছিটকে মারতে পারি, কে করি এই মদটাই মনে হয় হালকা, এটা কি পান করি। লোকটা করলো কি, মদটা পান করলো, মদটা পান করলো, মাতাল হয়ে গেল। মাতাল হওয়ার পরে সে কুকর্ম করলো আর ছেলেটাকে হত্যা করলো। উসমান বলছেন ফাজতানিবুল খামরা, তোমরা সেই মদ থেকে বেঁচে থাকো। ফাল 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 খামরু উম্মুল খাবায়েস, রাসূলুল্লাহ বললেন যে মান শারিবাল খামরা ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, যে ব্যক্তি মদ পান করে সেই ব্যক্তি তার মায়ের সাথে কর্ম করতে পারে, তার খালার সাথে কর্ম করতে পারে, তার চাচাই চাচির সাথে সে কুকর্ম করতে পারে। সুতরাং মদ থেকে আমাদের বাঁচতে হবে। ভাই আমার মানুষ যখন মানুষের মধ্যে দুইটি শক্তি আছে, একটা হচ্ছে কুয়া মালাকিয়া, একটা হচ্ছে কুয়া বাহিমিয়া। কুয়া মালাকিয়া মানে হচ্ছে মানুষের মধ্যে একটা শক্তি ফেরেশতার ও শক্তি। ফেরেশতারা শুধুমাত্র ইবাদতই জানে, শুধুমাত্র ইবাদত, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইফআলুনা মা ইউমারুন, তাদেরকে যে কাজে আদেশ দেওয়া হয় তারা সেই কাজই করে, অন্য কাজ করে না। এটা হচ্ছে কুয়া মালাকিয়া। ইনসান মানুষের মধ্যে ইবাদত করার একটা শক্তি আছে, এবং মানুষের মধ্যে একটা শক্তি আছে জানোয়ারের শক্তি। মানুষ যখন মদ পান করে তখন তার কুয়াতে মালাকিয়া শেষ হয়ে যায়, অর্থাৎ সে আল্লাহকে বলে ভুলে যায়, তার মধ্যে চলে আসে
জন্তুর শক্তি সে জন্তুই পরিণত হয়ে যায় জন্তুই পরিণত হয়ে যায় সেনা করে চুরি করে ডাকাতি করে বেমারি করে আরো কণ্ঠ কাণ্ড করে যা আমাদের সমাজে অশান্তি ঘটায় ভাই আমার এই মাপ থেকে বাঁচতে হলে পারে আমাদের কি করতে হবে মাপ থেকে বাঁচতে আমাদের কি করতে হবে প্রথম কথা হলো আপনাকে কতদিন নয় করতে হবে এই মাপ আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি হারাম করেছেন সুতরাং এই মদকে আমি খাবো না আল্লাহ রাব্বুল হারাম করেছেন যদি আমি খাই তাহলে কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমার হিসাব নেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হাওজে কাউসার থেকে পানি পান করতে দেবেন না সুতরাং আমি আল্লাহ এবং আল্লাহর মুখালফত বা তার বিধানকে উলঙ্ঘন করবো না দুই নম্বর হলো আপনাকে সমাজে আফসাদ বন্ধু অবলম্বন করতে হবে তিন নম্বর হলে এই যে সমাজে জালসা খুতবা ওয়াজ নসিহত করতে হবে আল্লাহ রাসূল বলেছেন আদ-দীন ওয়ান নসিহা আদ-দীন ওয়ান নসিহা আদ-দীন ওয়ান নসিহা কুল লিমান ক্বালা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লি ওয়া লি ওয়া লি ওয়া কিতাবিহি ওয়া লি আইমাতি মুসলিমিন ওয়া আম্মাতিহিম আল্লাহ রাসূল বললেন দীন হচ্ছে অপরকে সৎ কাজের আদেশ দেওয়ার নাম সুতরাং ভাই আমার আমরা সবাই নিজেই এই কাজকে পেতে থাকবো অপরকে সৎ কাজের আদেশ দেবো সমাজকে স্ত্রীকে ছেলেকে মেয়েকে বাবাকে ভাইকে পরিবারকে সমাজকে দেশকে দেশের জনগণকে তাহলে আমরা এই মদ থেকে মুক্ত হতে পারবো আর এই মদের জন্য কোনো শক্তি লাগবে না এই লাগবে মাদ্রাসা এই লাগবে মসজিদ এই লাগবে খুতবা এই লাগবে ওয়াজ এই লাগবে জালসা আর কিছুই লাগবে না সুতরাং আমরাও চাইছি যে আমরা ইসলাম চাইছে যে ইসলাম পীরের মুখ থেকে মদ মুছে যাক বিরোধী মুছে যাক অপিয়ত মুছে যাক এই বিক্সি মুখে যাক আজ মানুষেরা এই মদকে বিভিন্ন নাম দিয়ে এটাকে হালাল করার চেষ্টা করছেন আল্লাহ নবী 1400 বছর আগে বলেছেন ইন্নাহু কওমুন মিন উম্মতি ইস্তাহিল্লুন আল খামরা ওয়া ইসমুনাহা বিগাইরি ইসমিহা আল্লাহ নবী বললেন এক সময় আসবে যে সময়তে আমার উম্মতেরা মদ পান করবে আর মদের বোতলে লিখে দেবে কি অন্য নাম লিখে দিবে বিক্সি বিয়ার বিয়ার হ্যাঁ হার্ট ড্রিঙ্ক এইসব বিভিন্ন নাম লিখে দেবে অথচ সে মদ রাসূলুল্লাহ বললেন কিয়ামতের আগে ইসতাহিল্লুল হেওয়া ওয়াল হারির ওয়াল খামর ওয়াল মাআজিহা আমার উম্মতের এমন একটি দল থাকবে কিছু লোক যারা জেনাকে হারাম মনে করে নেবে রেশমের পশমের কাপড়কে হারাম মনে করে নেবে মদকে হারাম মনে করে নেবে এবং তারা গানা ডিজে বাজা বাজনাকে হালাল মনে করে নেবে আল্লাহ যেন আমাদেরকে সকলকেই এইসব জিনিস থেকে বাঁচার তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন ইহকালে পরকালে আমাদেরকে তার নৈকট্য লাভ করার তৌফিক দান করেন হে আল্লাহ আমরা যে অভিযান ছেড়েছি অভিযান চালাচ্ছি এই অভিযান যেন সারা পৃথিবীতে পৌঁছে আমাদের ভারত যেন মদ মুক্ত হয়ে যায় নাশা মুক্ত হয়ে যায় কোনো মুসলিম আপনারা আজকে থেকে তোবা করুন যে আমরা আজ থেকে কোন বাড়িতে মদ খাবো না সিগারেট খাবো না দরজা খাবো না আমরা গুটখা খাবো না ভাই আমার আল্লাহ রাসূল বললেন লা তারাবা ওয়ালা জিনা আপনি মদ খাচ্ছেন মদকে আপনি সিগারেট খাচ্ছেন আপনি মদ খাচ্ছেন আপনি তামাক খাচ্ছেন তারপরে মসজিদে যাচ্ছেন আল্লাহ নবী কি বললেন লা তারাবা ওয়ালা জিনা তুমি নিজেকে কষ্ট পৌঁছাও না নিজেকে কষ্ট পৌঁছাও না নিজের ক্ষতি গ্রহণ করো না আপনি তামাক খেয়ে বিড়ি খেয়ে ক্যান্সার আপনার ব্লাড ক্যান্সার আপনার শরীর ক্যান্সার এই তামাকের দ্বারা হয় বিড়ির দ্বারা হয় আপনি নিজেকে নোকসান পৌঁছালেন নিজেকে আপনি কষ্ট ওয়ালা জেরার অন্যকে কষ্টে পৌঁছাও না আপনি মসজিদে গেলেন আপনার পাশে দাঁড়া যাই না রাসূলুল্লাহ কি বললেন মান আকালা সাওমা ওয়াল বাসাল ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা কেউ যদি পেঁয়াজ খায় রসুন খায় যদি মসজিদে না আসে কেন মসজিদে না আসে কেন ফাইনাল মালায়েকাতা তাতাআযা মিম্মা তাআযা মিনহু বনু আদম আল্লাহ রাসূল বললেন যে হে লোকেরা তোমরা রসুন খেয়ে পেঁয়াজ খেয়ে মসজিদে এসো না কারণ ফেরেশতারা তোমাদের মুখের দুর্গন্ধ থেকে কষ্ট পায় যেমন মানুষ কষ্ট পায় আপনি তামাক খেয়ে মসজিদে গেলেন মসজিদে আপনার মুখ দিয়ে দুর্গন্ধ আসছে এত মানুষ কষ্ট পাচ্ছে ফেরেশতারা কষ্ট পাচ্ছে আল্লাহ নবী বললেন আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি মুসলমান হলো প্রকৃতপক্ষে সেই যার কথা দ্বারা হাত দ্বারা পা দ্বারা কষ্ট না পায় আপনি তো কষ্ট দিচ্ছেন আপনি কষ্ট দিচ্ছেন সব চাইতে দুঃখের কথা হলো এই অনেক মুসল্লি তামাককে পকেটে করে নিয়ে মসজিদে নামাজ পড়তে যায় নামাজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আবার তামাক আরম্ভ করে মসজিদেই লজ্জা লাগে না সে মুসলমানকে ভয় লাগে না আল্লাহর দরবারে সে আল্লাহর ভয়
আল্লাহ সবচাইতে পবিত্র স্থান আল্লাহ বলেছেন আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুহা আসবাবুহা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়তম জায়গা হচ্ছে মসজিদ এবং সবচাইতে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার সুতরাং মসজিদের সম্মান আমাদের রক্ষা করতে হবে আমরা সবাই দোয়া করছি হে আল্লাহ আমরা অনেকেই ভুল করেছি অনেক পরিবার অনেক ছেলে অনেক মেয়ে অনেক বাবা অনেক ভাই ভুল করেছি আল্লাহ আজকে এই মাহফিলে আমরা সবাই তওবা করছি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি হে আল্লাহ তুমি আমাদেরকে ঈমান মজবুত করার তৌফিক দান করো এই আমাদেরকে নেশা দ্রব্য জিনিস থেকে বাঁচার তৌফিক দান করো হে আল্লাহ তুমি আমাদেরকে পবিত্র পাক পথ মুমিন হওয়ার তৌফিক দান করো হে আল্লাহ তুমি আমাদেরকে ইহকালে শান্তি দান করো হে আল্লাহ যেই পৃথিবীতে আমরা বসবাস করি সেই পৃথিবীতে আল্লাহ তুমি আকাশ থেকে তোমার রহমত নাজিল করো শান্তি নাজিল করো হে আল্লাহ যে কষ্টে যে দুঃখে আজ মানুষ জীবন যাপন করছে সে দুঃখ কষ্ট গ্লানি আল্লাহ দূর করো আল্লাহ আমাদেরকে ইহকালে পরকালে শান্তিময় জীবন দান করো ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু وعليكم السلام ورحمة الله وبركاته جزاك الله أحسن الجزاء আল্লাহ রাব্বুল আলামিন উনাকে উত্তম প্রতিদান দান করো সময় অনেক বেশি হয়ে গিয়েছে আমরা যেমন প্রতিশ্রুতি দিয়েছিলাম যে প্রায় 10টার দিকে আমরা ইনশাআল্লাহ